Good evening, viewers. আপনারা জানেন আগামী 4 নভেম্বর শুরু হতে যাচ্ছে BPL এর চতুর্থ আসর. Good luck নিবেদিত চ্যানেল 9 এর বিশেষ আয়োজন BPL সিজন 4 এ আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি. আমি শামীম আশরাফ চৌধুরী. আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু এবং সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম. দুজনকে আমাদের স্টুডিওতে সাদর আমন্ত্রণ. এবং শুরু করি গাজী আশরাফ হোসেন লিপু, শুধু বলেছি সাবেক খেলোয়াড় কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল BPL এর অঙ্গনে. ইউ আর দ্য ফার্স্ট চেয়ারম্যান অব দ্য BPL গভর্নিং কাউন্সিল প্রথম আসরে. তো প্রথম আসরে থেকে এখন চতুর্থ আসরে এসে আমরা পৌঁছেছি. দিস জার্নি, হাউ হ্যাজ ইট সিম টু ইউ? কিভাবে লক্ষণীয় কি পরিবর্তন হয়েছে, কোন দিকে যাচ্ছে, একটা ওভারঅল একটা অ্যাসেসমেন্ট একটু চাচ্ছি প্লিজ. যে লক্ষ্য নিয়ে আমরা শুরু করেছিলাম, আমার মনে হয় যে অভিষ্ট লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি. তো কিছু চড়াই উৎরাই আমাদেরকে পার হতে হয়েছে, যেহেতু প্রথমবার যখন আমরা করলাম অত্যন্ত তাড়াহুড়ার মাঝখানে আমরা করেছিলাম, খুব সুসংগঠিতভাবে যে আমরা সব কিছু করতে পেরেছিলাম তা নয়। খেলাটাকে মুখ্য রেখে অন্যান্য দল গঠনের বিভিন্ন পর্যায়ে তাদের সঙ্গে চুক্তি, প্লেয়ার্স পেমেন্ট, এরকম কিছু জিনিসের আপস অ্যান্ড ডাউন হয়েছিল, তা কিছুটা অব্যাহত কম বেশি এখনও আছে। বাট যত দিন যাচ্ছে এটা তত সুসংগঠিত হচ্ছে এবং ভুল ত্রুটিগুলো তারা শুধরে নিচ্ছে। টিদিং প্রবলেমস তো যে কোনো ইভেন্টে যে কোনো কাজেই থাকবে, কিন্তু সেখান থেকে উত্তরণের ব্যাপারটা কতদূর অগ্রসর হয়েছে মনে হচ্ছে? তবে যেটা হচ্ছে যে আন্তর্জাতিক মানে ব্যস্ত সূচির কারণে খুব কোয়ালিটি সম্পন্ন খেলোয়াড়কে আমরা প্রথম বিপিএলে যেমন পেয়েছিলাম, পরবর্তী পর্যায়ের বিপিএলগুলোতে ঠিক আমরা সেভাবে পাইনি। পাকিস্তান থেকে তারা প্লেয়ার দেয়নি একবার, তো তার মধ্যে আমার মনে হয় যে একটা হেলদি কম্পিটিশন আমার মনে হয় সবগুলো দলের মধ্যে হবে আশা করি। আর অ্যাট দ্য সেম টাইম বেশ কিছু খেলোয়াড়ও উঠে এসছে আমাদের নতুন তরুণ মিক্স আপ করে BPL। আমার মনে হয় যেহেতু ওয়ার্ল্ড কাপের T20 ফর্ম্যাট আমাদের রেগুলার খেলা হচ্ছে, এই BPL এর এই ফর্ম্যাটটা সাংঘাতিকভাবে আমাদেরকে সে জায়গায় নিজেদেরকে প্রস্তুত করার ক্ষেত্রে, নতুন খেলোয়াড়দেরকে ব্রেক দেওয়ার ক্ষেত্রে, নতুন টিম ম্যানেজমেন্টে অংশগ্রহণ করার ব্যাপারগুলোতে আমাদের খেলোয়াড়রা, এক্স খেলোয়াড়রা সবাই মিলে সক্রিয় একটা ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস। একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে এখন যেটা শুনলাম যে সংগঠক হিসেবে একটা দলের সঙ্গে সম্পৃক্ত থাকা, খেলোয়াড়দের দিকে প্রথম যেটা আমার প্রশ্ন যে খেলোয়াড়রা এই যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছে BPL এর মাধ্যমে, গাজী আশরাফ হোসেন লিপু যেটা বললেন যে দ্যাট হ্যাজ হেল্পড আ লট তাদেরকে আন্তর্জাতিকভাবে তৈরি করার ক্ষেত্রে। ও ইয়েস, অবশ্যই। আপনি যে কিছু প্লেয়ার নাম বলে ধরেন, লেফট আর্ম নাইম বলেন বা জুনিয়র নাইম বলেন বা অনেক এরকম প্লেয়ার আছে যারা হয়তো বাংলাদেশ টিমের আশপাশেও নেই, কিন্তু তারা ক্রিস গেলের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করছেন, ওই ক্রিস গেলের এগেনস্টে বোলিং করছেন। এটা একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বড়, যে কোনো আপনার আপনি যতই প্র্যাকটিস করেন এনবি দিয়ে, কিন্তু আপনার ম্যাচ যেটা খুব ইম্পর্ট্যান্ট, আপনি একটা যখন এই টাইপের স্টেজ তৈরি করে দিবেন তখন কিন্তু আপনার যে কোনো প্লেয়ারের জন্য ইজি হয়। এই যে সামনে যে আমাদের চতুর্থ আসর হতে যাচ্ছে দুটা ভেন্যুতে, এই দুটো ভেন্যুর ব্যাপারে কি মতামত, যে আরো বেশি হলে ভালো হতো কিনা? হোম অ্যান্ড অ্যাওয়ে একটা ব্যাপার তো অবশ্যই আছে, সেই দিক থেকে চিন্তা করলে কি মনে হয় যে আরো কিছু উন্নতির সম্ভাবনা কি কি হতে পারে? থার্ড কোনো ভেন্যু অ্যাড করতে পারলে নিশ্চয়ই ভালো হতো, এতে হয়তো পরিসরটা অনেক বড় হয়ে যেত, ক্যালেন্ডারটা একটু বড় হয়ে যেত, এতে সম্পৃক্ততা বাড়তো, যে আঞ্চলিকতার একটা ক্রেজকে সামনে নিয়ে এগিয়ে এসেছিল। এবং সেই সুবাদে যেমন 2011 সালের ওয়ার্ল্ড কাপকে ঘিরে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেক ভালো হয়েছে, মাঠগুলো উন্নত হয়েছে, চেয়ার বসছে, অনেক সুযোগ সুবিধা বেড়েছিল। ঠিক একইভাবে কিন্তু সুযোগ সুবিধাগুলো অন্য অন্য জায়গায় বাড়তো, হোম একটা ফিলিং থাকতো। তো এতে যদি তৃতীয় কোনো জায়গায় এটাকে করা যেত তাহলে আরও ভালো হতো। এই লক্ষ্যটা আমার নিশ্চয়ই BPL কমিটির আছে, এখানে যারা সম্প্রচার করছে তাদের তরফ থেকে একটা বাধা আসে, বিকজ এই ইনস্ট্রুমেন্ট নিয়ে মুভ করা একটু কঠিন হয়ে যায় অনেক সময়। তো সেদিকটা আমার মনে হয় নজরটা অবশ্যই দেওয়া উচিত। আমরা একটা এভি এখন দেখবো যেখানে লাস্ট থ্রি ফাইনালস থেকে কিছু গুটি কিছু অংশ দেখবো, আর আমরা তার উপর আলাপ করতে পারি। লেটস হ্যাভ এ লুক অ্যাট দ্য লাস্ট থ্রি ফাইনালস।
এটা প্রথমটা দেখছিলাম যে খেলা হয়েছিল বরিশাল বার্নার্স, তখন নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস ছিল, এবং আশরাফ মর্তজা ওয়াজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট অ্যাজ ইউজুয়াল, এবং খুব ভাগ্যবান ক্যাপ্টেন তিনি, যে দলে খেলছেন। আমরা অনেক ঢাকা নামি দামি তারকা দেখতে পেয়েছিলাম প্রথমবারে, যেটা অনেকেরই সে সময় খেলা ছিল না বলে, এবং বেশ আর্থিকভাবে একটা ভালো প্যাকেজ ছিল বিদেশি খেলোয়াড়দের জন্য, দেশের খেলোয়াড়দের জন্য, এবং কোয়ালিটি অফ ক্রিকেট জাভেদ ওয়াজ অলসো ভেরি গুড ইন দ্যাট টুর্নামেন্ট। না, সেটাই আমি বলছিলাম যে আমি লিপু ভাই আমার মাথায় যে বললেন যেটা যে মিডিয়ার কিছু ব্যাপার থাকে সরঞ্জাম, কিন্তু আমি মনে করি বিপিএলকে এই একটি সুযোগে বাংলাদেশ ক্রিকেট আরও আরও ইম্প্রুভ করা যায়, যদি আমি অলওয়েজ বিশ্বাস করি যে আপনার প্রসেস অ্যান্ড স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট আমাদের, এবং ওই সময় দর্শক আগ্রহটা নতুন একটা জিনিস হয়েছিল দেখে। আমি মনে করি তিনটা কেন চারটা ভেন্যু এটা একটু ম্যানেজ করা উচিত, কারণ আপনি আজকে বরিশালে যদি আপনি যখনই বিপিএল খেলা এটা আমরা দেখতে পাচ্ছি, সরি টু ইন্টারাপ্ট, এটা সেকেন্ড ফাইনালটা আমরা দেখতে পাচ্ছি, এটাতেও কিন্তু ঢাকা দল ছিল চ্যাম্পিয়ন, এবং চ্যাম্পিয়ন হয়েছিল পরপর দু বছর শিলং কিংস এর বিরুদ্ধে বোধ হয় খেলা ছিল, এখন অবশ্য নাম পাল্টে তার দু দলই নাম পাল্টে ফেলেছে। This bit interesting for the selectors as well, যে আমাদের দেশে আসলে টি টোয়েন্টি তো ঘরোয়া তেমন কোনো টুর্নামেন্ট নেই, এখান থেকেই তারা তাদের দল গঠনে কে কেমন পারফর্ম করলো সেটা নিরীখ করা, উঠতি খেলোয়াড়রা তাদের সামর্থ্যের প্রমাণ রাখা, এবং সমানভাবে পাল্লা দেওয়া পারফরমেন্সের দিক থেকে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে। আপনি মাঠের দিকে যদি আমরা তাকিয়ে দেখি গ্যালারি ভরা দর্শক, মানে ভালো উত্তেজনাপূর্ণ হয়েছিল, বিশেষ করে ফাইনালের পরে যে ফায়ার ওয়ার্কস, যে সেলিব্রেশন, সবকিছু আমরা বলি যে ক্রিকেটটেইনমেন্ট, ক্রিকেট এবং এন্টারটেইনমেন্ট একটা সংমিশ্রণ আমরা দেখতে পাই, অনেক আতশবাজি, অনেক সেলিব্রেশন হয়েছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ফাইনাল। এরপরে আমরা দেখবো যে তৃতীয় ফাইনাল, যে তৃতীয় আসরের যেটা ফাইনাল সেরেমনি খেলাটা আমরা একটু পরে দেখতে পারবো। আমরা সেটা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং বরিশাল বুলসের মধ্যে, একটা ভালো খুব লাস্ট বল একেবারে নেইল বাইটিং ফিনিশ হয়েছিল, ট্রিমেন্ডাস এক্সাইটমেন্ট ছিল সন্দেহ নেই, আমরা লাইভ দেখেছিলাম মাঠে, তো দেখে তখন কি মনে হচ্ছিল যখন সবার সঙ্গে খেলা? বেসিক্যালি আমি সাপোর্ট ছিলাম বরিশালের, আর আমার ওয়াইফ বাচ্চা ছিল কুমিল্লা, পরে আমি আমার বাচ্চার পেশার দিকে আমি আবার কুমিল্লা সাপোর্ট করা হয়েছে। কিন্তু এইটা মানে এক্সাইটমেন্ট, এবং পরবর্তীতে যেটা লক্ষণীয় যে দ্য সেলিব্রেশনস ওয়েন্ট অন অ্যান্ড অন, অ্যান্ড যারা দর্শক তারা কিন্তু এটাও খেলা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তারা একটু এক্সপেক্ট করে যে খেলার বাইরেও টুকটাক যদি কিছু আরও আকর্ষণীয় কিছু পাওয়া যায়, সেদিক থেকে কি লক্ষণীয় ছিল প্রথমে? ইনফ্যাক্ট আমার মনে হয় খেলাটাকে মেইনলি ফোকাস থাকা উচিত, এবার তো শুনলাম যে খেলার মাঝখানে বোধহয় কিছু গান বাজনার ব্যবস্থা রাখা হচ্ছে যাতে দর্শকরা বোর ফিল না করে দুটো খেলার মাঝখানে বিরতির জন্য, বাট আমার মনে হয় এটার পাশাপাশি যে জিনিসটা হওয়া উচিত যে এটার মূল একটা কনসেপ্ট ছিল যে ফ্র্যাঞ্চাইজিসগুলো শুধু খেলবেই না, তারা তাদের নিজ নিজ এলাকায় অঞ্চলে ক্রিকেটের প্রসার ঘটানোর জন্য কিছু ক্যাম্প করবে, সেখান থেকে প্রতিভাবান কিছু খেলোয়াড়দের উঠে নিয়ে আসবে। আমার মনে হয় যে এরকম হেলদি একটা কম্পিটিশন সবার মধ্যে থাকা উচিত, তাদের নিজ উদ্যোগে সে সমস্ত জায়গায় একাডেমি গড়ে তোলা উচিত, শুধু খেলার মাঠেই শুধু তারা খেলবে এবং এক্সপোজার নিবে তা নয়, এই জায়গায় তারা ক্রিকেট বোর্ডের পাশে আমি কাঁধে কাঁধ মিলিয়ে এই এই ধরনের কিছু কাজ যদি রিয়েলি হয় তাহলে 16 কোটি লোকের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমার মনে অনেক বেশি ঘটবে। জেন্টলম্যান, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, একটু পরে ফিরছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের অনুষ্ঠানে নিচ্ছি একটা ছোট কমার্শিয়াল ব্রেক, কোথাও যাবেন না, কারণ আমরা গাজি আশরাফ হোসেন লিপু এবং জাভেদ বেলিমকে নিয়ে ফিরছি একটু পরে। ওয়েলকাম ব্যাক, আপনারা দেখছেন বিপিএল সিজন 4 এর বিশেষ অনুষ্ঠান, আমার সঙ্গে আছেন গাজী আশরাফ হোসেন লিপু এবং জাভেদ ওমর বেলিম। লিপু, জাস্ট পয়েন্ট টু নোট, যে আমরা বলছিলাম যে এই আসরে কিছু বাইন্ডিং আছে, কিছু কারণে হয়তো অতটা বড় পরিসরে করা যায় না,
কিন্তু লুকিং অ্যাট ইট ফ্রম এ পিওরলি জাভেদ ওমর বেলিম যেটা বলছিল ব্রেকের আগে ক্রিকেটিং অ্যাসপেক্ট, সেখানের অ্যাট্রাকশনটা বাড়ানোর জন্য সেখানে যে বিদেশি প্লেয়ারদের চারজন করে খেলতে পারবে এবং সাতজন দেশি খেলোয়াড় খেলতে পারবে, আমাদের গ্রাসরুটস লেভেলের ইন্টারেস্টটা বাড়ানোর ক্ষেত্রে কতটা অবদান রাখতে পারে? এখানে মনে হচ্ছে যে এক মাস সাত দিনে খেলার মধ্যে ইনফ্যাক্ট কি মানে স্ট্রোকস দেখতে তো সবাই ভালো ভালোবাসে, তো আমাদের ফিউচার যারা আমাদের প্রেজেন্ট টিম তো আছে, উই হ্যাভ টু লুক ফরওয়ার্ড যে এখান থেকে যেন আরও উত্তরণটা ঘটে, তার জন্য যদি তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং আকাঙ্ক্ষার একটা সংমিশ্রণ ঘটে, তবে আমরা এগিয়ে যাবো। বিপিএল এর মতো টুর্নামেন্ট অনেক মানে কালারফুল একটা টুর্নামেন্ট যেখানে অনেক এক্সাইটমেন্ট আছে, অনেক এক্সাইটিং আমরা ফিল্ডিং দেখবো, ক্যাচিং দেখবো, রান আউট দেখবো, শর্টস দেখবো, সো এগুলো কিন্তু উঠতি খেলোয়াড়দের মনে ডেফিনেটলি রেখাপাত মানে ঘটে এবং আগামীতে অত্যন্ত ভালো খেলোয়াড় হিসেবে আমি আসতে চাই, নিজেকে সেই জায়গায় পর্দায় দেখতে চাই। তো তার জন্য আই থিঙ্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো একটা প্রোগ্রাম আছে এজ গ্রুপের, সেখানে দীর্ঘ পরিসরেও কিছু খেলাধুলা হয়, তো সেটাকে আমার মনে হয় যে অনেক মনের রঙে রাঙাতে চায় না মানুষ, সেই কাজটা কিন্তু বিপিএল আসলে করে। তবে স্কিলের ব্যাপারটা, টেকনিকের ব্যাপারটা, সেটাই আমি বলছি যে এই দলগুলোর উচিত যে এই পর্দায় যেটা দেখেছো দ্যাটস এক ধরনের ক্রিকেট, বাট নিজেদেরকে নিজেদের ফাউন্ডেশনটাকে গড়ে তোলার জন্য এই ভিন্ন মাত্রার ট্রেনিংটা, সেই সমস্ত জিনিসগুলো আসলে আসা উচিত। জাভেদ ওমর, খেলার সম্বন্ধে, টেকনিক সম্বন্ধে, ব্যাটিং বোলিং, কিন্তু ইটস এ লিটল ব্যাটসম্যান ফ্রেন্ডলি এনি শর্টার ভার্সন, কে ওয়ান ডে কেও আমরা বলি, বিশেষ করে টি টোয়েন্টিতে তো আছে। এখানে উইকেটের ব্যাপারে যে জিনিসটা, উইকেট মোটামুটি রান মেকিং এর জন্য কন্ডিউসিভ হয়, এতে কি বোলার কিছু আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বা তাদের উপরে কোনো প্রভাব ফেলে, কারণ তারা ইট সিমস দে আর অনলি দেয়ার টু মেক আপ নাম্বারস, ব্যাটসম্যান দের প্যারাডাইস হয়, এদিক থেকে চিন্তা করা উচিত কি না? না, চিন্তা যদি আপনি ফ্রেন্ডলি না, যদি ট্রু উইকেট হয়, কে বোলার বলেন মানে বোলার যেন বোলিং করে মজা পায়। আপনি লাস্ট বিপিএল দেখবেন এত জমজমাটা নিয়ে, বড় কারণ ছিল উইকেট, 116 রান 120 রান সেফ ছিল বা 140 রান করে ফেলে ওই দল জিতে যেত, তাহলে অবশ্যই মানে পাবলিক বলেন বা আমরা যারা বলি আমরা 4 ছক্কা দেখতে আসি, তাই বলে ওই উইকেট হবে না যদি আমরা বলি প্লাস্টিক বা সিমেন্ট উইকেট। এমন একটা উইকেট হওয়া উচিত যে ব্যাটসম্যানরা স্ট্রোক খেলে মজা পাবে, বোলাররা যাতে সুইং করে মজা পাবে, বা বোলার যাতে বোলিং করলে কিপার এখানে ধরে, পেস বলের কথা বলছি, ইভেন স্পিনারও হয় কি, আপনি যখন যখন একটা নর্মাল উইকেট থাকে না, মানে বাজে উইকেট, একটা টপ দল একটা নর্মাল দলের পার্থক্য কমে যায়, আপনি ট্রু উইকেট হয় কে ধরেন বা সুইমিং উইকেট বা স্ট্রোক খেলার মধ্যে, তখন কি যে দল ভালো ওই কিন্তু এন্ড অফ দ্য জয়লাভ করে, বা আনফর্চুনেটলি হয়তো ব্যাড লাগতে সেটা হেরে যায়, কিন্তু ভালো দলের সময় ভালোই চলে যায়, কারণ টপ বোলার একটা নর্মাল বোলার যখন বল লো করে সেম হয়ে যায়, তা আমি মনে করি ওইটা ওই জায়গাটায় অবশ্যই খেয়াল দেওয়া উচিত। আর লিওভা যেটা বলছিলেন ওটা একটু অ্যাড করি, যে আমাদের উৎসাহ এটার কারো কমতি নেই, বিপিএল আরো উৎসাহ হবে। এখন আমরা গত তিনটি আসরে ব্যাটসম্যান বোলার্স এবং কতগুলো সেঞ্চুরি হয়েছে, বিভিন্ন ফ্যাক্টস এন্ড ফিগার্স আমরা দেখতে পাবো। প্রথমে যে গত তিন আসরে বেস্ট বোলিং পারফরমেন্স যে আমাদের স্ক্রিন এখন আসবে, সো ইফ ইউ ক্যান জাস্ট টক ওভার কেভিন কুপার, 9টা ম্যাচ খেলে 22টি উইকেট, দিস ইজ 5 ফর 15, কেভিন কুপার
ওই সময়টা কিন্তু বরিশালের পক্ষে খেলেছিল, এবার খুলনার পক্ষে খেলছে। কেভিন কুপার বিপিএল কিন্তু অলওয়েজ একজন সাকসেসফুল বোলার ইতিপূর্বে, বাট আবহাওয়াতে রনি কিন্তু সবার নজর কেড়েছিল গতবারের বিপিএল এবং কুমিল্লাকে জেতানোর পিছনে আমার মনে হয় উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তিসারা পেরেরা বিশ্ব স্বীকৃত একজন অলরাউন্ডার, সাকিবের কথা আর কি বলবো নতুন করে। অ্যান্ড এই জাইরি প্লেয়ারটাকে আমি নিজেও চিনতাম না, বাট এই লেফট আর্ম স্পিনার একটা কিন্তু ব্যাটার বলে দুদিক থেকেই খুব পারদর্শী। আশ্রাফ জাইদিন, হি বিকেম দ্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট। কুমিল্লা বিজয়ের অন্যতম নায়ক ছিল আমার মনে হয়। কুমিল্লা চ্যাম্পিয়ন হওয়ার পিছনে ওর পুরো মানে 50% অবদান, সবাই খেলেছে অবশ্যই, কিন্তু ওর ওর লেভেলে আমরা কাউ চিন্তা মানে লিভারপুল এক্সট্রা কথা ছিল যে ব্যাটিং বোলিং এর দুদিক থেকে যদি পারো জাভেদ ওমর বেলিম যেটা বলছিল বোলারদের ক্ষেত্রে উইকেটের প্রিপারেশনের ব্যাপারে একটু যদি আলাপ করা যায় যে কি করণীয়। জানি যে মাথায় ব্যাটিং থাকবে, এটা থাকবে, কিন্তু আলটিমেটলি মানে শেষের দিন শেষে এসে কুয়াশা এসে এখানে একটা বড় বাধা সৃষ্টি করে। তবে যারাই নতুন বলে বল করেন তাদের কিন্তু মধ্যে সবাই কিন্তু সফল হন না, যেমন আমরা নতুন বলে হয়তো দুবার করে বা মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিক সবাই টপ প্লেয়ার, কিন্তু আমাদের তামিম নো ডাউট ড্রেসিং বাংলাদেশের একটা মানে ব্যাটিং যে ডমিনেট করতে পারে বাংলাদেশ, তামিমের ব্যাটিং দেখে মনে হয় নির্ভরশীলতা ডে বাই ডে বাড়ছে, কিংবা তিনি বলতে পারছেন যে আমার উপর রিলাই করতে পারো। এখন আস্তে আস্তে লিডারশিপটাও আস্তে আস্তে তিনি বেশ ভালোই করছেন তার পাশাপাশি। গত তিন আসরে কিন্তু আমরা সেঞ্চুরি দেখেছি, একটা 2020 পরিসরে সেঞ্চুরি করা একটা কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু এক ভদ্রলোক তিনটা করেছেন, তার নাম আমরা দেখব এখনই যদি গ্রাফিক্সে দেখি। তার নাম প্রথমে আসছে ক্রিস গেইল, প্রথম দুই আসরে দুটা সেঞ্চুরি আছে, 101 এবং 116, বরিশাল বার্নার্সে হয়ে প্রথমটা খেলেছিলেন এবং এবার বোধহয় চিরং বাইকিংসে খেলবেন, সো হিল বি এ ভেরি স্ট্রং এডিশন টু দ্য টিম অবভিয়াসলি, কোনো সন্দেহ নেই। তবে ক্রিস গেইলের জন্য যদি ফ্ল্যাট উইকেট হয় খুবই আদর্শ প্লেয়ার, আবার একটু স্লোয়ার সাইডে উইকেটে পড়ে গেলে তখন আমরা সেই ক্রিস গেইলকে অনেক সময় চিনতে পারি না। এখানে যা পরিসংখ্যানে যেটা বলছে নাম্বার 1, 2, 3 ইউজুয়ালি 100 করার একটা বড় অপরচুনিটি থাকে 120 বলের খেলায়, এবং সেখানে যারা সেটার মানে প্রতি সুবিচার করতে পারে তাদের মধ্যে ক্রিস গেইল অনেক এগিয়ে ছিলেন। এই কয়েক বছরে তার বয়স বেড়েছে প্রথম বিপিএল থেকে এই পর্যন্ত, এবং মানুষ তাকে ফলো করছে, অ্যানালিস্টরা তাকে খুব ভালো করে খেয়াল করছে, তার যত দিন যাবে ক্রিস গেইলের জন্য সেই একই ছন্দে রান করা উইল বি এবং আমরা ডোয়েন স্মিথ, আহমেদ শেজাদ কিন্তু যেবার সেঞ্চুরি এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে খেলবেন, শেজাদ ইজ অলসো ইন গুড ফর্ম, সো হি উইল বি ভেরি এসেনশিয়াল প্লেয়ার টু দ্য টিম। সাজ্জাদ যেভাবে শুরু করেছিল আমার কাছে ঠিক তার যত আরও ভালো করা উচিত ছিল আমার কাছে মনে হয়েছে ঠিক সেই পেইসে তিনি ভালো করতে পারেননি। তিনি যদি মনোনিবেশটা ঠিকভাবে রাখেন খেলার প্রতি তাহলে অবশ্যই সে দলের জন্য একটা ভালো অ্যাসেট হতে পারে। জাভেদ, শারিয়ান হাফিজ এবং মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের দুই খেলা 2013 সালের যে বিপিএল হয়েছিল সেখানে সেঞ্চুরি করেছিল, বাংলাদেশি প্লেয়াররা আমরা আশা করবো এবার বাংলাদেশ এখন কিন্তু মানে টি টোয়েন্টি একটা জায়গায় যাচ্ছে আস্তে আস্তে। তাই মনে করি আর শায়ান হাফিজের কথা বলি, ও কিন্তু বড় বলি আমরা বলি যে না ও ধরে খেলে আরামে খেলে, কিন্তু না এই ফর্মে যে স্টেজ আপনি দিয়েছেন ও প্রুফ করেছে যে আমি স্ট্রোক খেলতে পারি, মারতে পারি। আর আশরাফ বলতো অলওয়েজ মানে তামিমের মতো অ্যাটাকিং প্লেয়ার, ও তো অলরেডি প্রুভেন প্লেয়ার, প্রুফ করার কিছু নাই স্পেশালি টি টোয়েন্টি। জাভেদ ওমর বেলিম যদি একটা একটা জায়গায় যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ জায়গাটা ধরে রাখার ব্যাপারটা আছে। আমার একেবারে শেষ প্রান্তে চলে আসছি, জাস্ট ওভারঅল অ্যাসেসমেন্ট যে
what will be looking forward to it? আসন্ন BPL এ এবং এর থেকে কি প্রতিদান কি আশা করতে পারে খেলোয়াড়রা এবং দর্শকরা দর্শকরা ডেফিনেটলি অনেক এন্টারটেইনিং ম্যাচ দেখবেন খেলোয়াড়রা যথেষ্ট ভালো খেলবেন এই 120টা বলের খেলা অনেক কম বল সেই বলটার থেকে মানে ক্যাপিটালাইজ করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট সিলেকশন করাটা ইম্পর্টেন্ট খুব বেশি সুযোগ থাকে না এবং যে প্রতিদ্বন্দ্বিতা আমাজটা করে উঠবে আমার বিশ্বাস যে সেখান থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যেমন উপকৃত হবে অ্যাট দ্য সেম টাইম নিউজিল্যান্ড সফরের আগে আমার মনে হয় এটা একটা ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে আমাদের প্লেয়ারদের প্রতি আর একটা শুধু আমার এখানে আমি অ্যাড করবো যে আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে অনেক ভালো খেলোয়াড়ও বঞ্চিত হচ্ছে BPL এ খেলার থেকে কারণ খুব গুটি কত বাংলাদেশ খেলার সুযোগ পায় কাজী ঢাকার ক্লাব ক্রিকেটে যদি T20 একটা আসর যোগ করা যায় তাহলে সেখানে কিন্তু সবাই BPL এ নমিনেটেড হওয়ার জন্য কিন্তু একটা পারফর্ম করার সুযোগ পায় অনেকে নামে চলে আসছে অনেকে পারফর্ম করার সম্ভাবনা থাকা সত্ত্বেও বাদ যাচ্ছে আমার মনে হয় আরেকটা এডিশন হওয়া উচিত T20 বিফোর BPL ফুড ফর থট আমরা তাই হয়তো বা দ্য থিঙ্ক ট্যাঙ্ক BCB উইল থিঙ্ক অ্যাবাউট ইয়োর সাজেশনস জেন্টলম্যান Thank you very much for your time. এখানে আসার জন্য অশেষ ধন্যবাদ এবং আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী BPL সিজন 4 এর এই 7টি দল নিয়ে আলোচনা পর্যালোচনার পর্ব আজকেই শেষ হয়ে যাচ্ছে আগামী 4 নভেম্বর থেকে মাঠে গড়াবে BPL সিজন 4 এবং তার মূল পর্ব শুরু হবে 4 নভেম্বর তবে আগামী 3 নভেম্বর বৃহস্পতিবার থেকে প্রতিদিনই এই একই সময় থাকবে চ্যানেল 9 এর BPL সিজন 4 এর নিয়মিত আয়োজন সেটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপাতত বিদায় নিচ্ছি শুভরাত্রি